আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ল্যাটিন আমেরিকার দলগুলো 2026 বিশ্বকাপ বাছাই পর্বের জন্য একে অপরের মুখোমুখি হয়েছিল। ল্যাটিন আমেরিকার 10টি দল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ে 23 থেকে 25 সাল পর্যন্ত একে অপরের মুখোমুখি প্রীতি ম্যাচ রয়েছে। চলুন দেখে আসি ল্যাটিন আমেরিকার 10টি দল কে কোন পয়েন্ট নিয়ে কত নম্বর স্থানে রয়েছেন। 10 নম্বর স্থানে রয়েছেন পেরু। লাস্ট 5টি ম্যাচে 3টি হার, 2টি ড্র, 3 পয়েন্ট নিয়ে 10 নম্বর স্থানে রয়েছেন। 9 নম্বরে রয়েছেন চিলি। লাস্ট 5টি ম্যাচে 4টিতে হেরে 1টিতে ড্র করে 5 পয়েন্টে রয়েছেন চিলি। 8 নম্বর স্থানে রয়েছেন বলিভিয়া। বলিভিয়া লাস্ট 5টি ম্যাচে 3টিতে জয় তুলে নিয়ে 2টি হেরেছে, 9 পয়েন্টে 8 নম্বর স্থানে রয়েছেন বলিভিয়া। 7 নম্বরে রয়েছে প্যারাগুয়ে। প্যারাগুয়ে লাস্ট 5টি ম্যাচে 2টিতে ড্র করে 2টি জয় নিয়ে 1টিতে হেরে 9 পয়েন্টে প্যারাগুয়ে। 6 নম্বরে ভেনিজুয়েলা। ভেনিজুয়েলা লাস্ট 5টি ম্যাচে 1টি ম্যাচে জয় নিয়ে 3টি ড্র করে ও 1টিতে হেরে 10 পয়েন্টে রয়েছেন ভেনিজুয়েলা। 5 নম্বর স্থানে রয়েছেন ব্রাজিল। ব্রাজিল লাস্ট 5টি ম্যাচে 4টিতে হেরে 1টিতে জয় নিয়ে 10 পয়েন্টে রয়েছেন ব্রাজিল। 4 নম্বরে রয়েছে ইকুয়েডর। ইকুয়েডর লাস্ট 5টি ম্যাচে 2টিতে জয় নিয়ে 2টি ড্র করে ও 1টিতে হেরে 11 পয়েন্টে ইকুয়েডর। 3 নম্বর স্থানে রয়েছেন উরুগুয়ে। উরুগুয়ে লাস্ট 5টি ম্যাচে 3টিতে জয় নিয়ে 2টি ড্র করে 15 পয়েন্টে উরুগুয়ে। 2 নম্বরে রয়েছে কলম্বিয়া। কলম্বিয়া লাস্ট 5টি ম্যাচে 3টিতে জয় নিয়ে 2টি ড্র করে 16 পয়েন্টে কলম্বিয়া। এখন আসি ল্যাটিন আমেরিকার দল 10টির মধ্যে 1 নম্বর স্থানে কে। 1 নম্বর স্থানে রয়েছেন আর্জেন্টিনা। আর্জেন্টিনা লাস্ট 5টি ম্যাচে 3টিতে জয় নিয়ে 2টি হেরে 18 পয়েন্টে আলবিসিলেস্তারা। প্রিয় ফুটবল ফ্যান্স, এই ছিল ল্যাটিন আমেরিকার 10টি দলের কে কত পয়েন্ট নিয়ে কত নম্বর স্থানে রয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।